নমস্কার সবার সঞ্চালক সহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল, জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায়, আমার পূর্ববর্তী বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার অন্যতম সদস্য সহযোদ্ধা গোলাম রব্বানি, স্থানীয় জনপ্রিয় বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, সৈফুর রহমান, সাব্বির এহসান, গোলাম রাসুল মানি, আলেমা নুরি, নিখিল পারভিন, সারাফাত আলী সহ ভোলানাথ রায়, জাহাঙ্গীর আলম, আবু তাহির, আবুল কালাম, জামিল আক্তার, সুবীর কুমার দাস, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা সভামঞ্চে রয়েছেন। মূলত আপনারা যারা সবাই এসে আজকে উপস্থিত হয়েছেন, আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার প্রণাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। অনেক দিন বাদে আমি উত্তর দিনাজপুর জেলায় আজকে এসেছি এবং যেভাবে স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি মানুষের মধ্যেখানে, মানুষ যেভাবে রাস্তায় কাতারে কাতারে বেরিয়ে এসে আমাদের সমর্থন জানিয়েছেন, আশীর্বাদ করেছেন, স্নেহ ভালোবাসার পরশে সমৃদ্ধ করেছেন, আমরা এই জেলার মানুষের কাছে আজীবন কৃতজ্ঞ। এবং আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার যে বিশেষ অবদান, যে কয়েকটি জেলা রয়েছে তার মধ্যে উত্তর দিনাজপুরের অবদান অত্যন্তই তাৎপর্যপূর্ণ এবং আমাদের কাছে, সকলের কাছে অত্যন্ত গর্বের। আপনারা যারা আজকে এসেছেন সভাস্থলে, তৃণমূল কংগ্রেসের এই সভাকে সফল, সার্থক এবং সাফল্যমণ্ডিত করে তুলতে আমি বয়োজ্যেষ্ঠ সকলকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, শ্রদ্ধা জানাই। মায়েরা আজকে রোববারের সকালে প্রায় 12টা থেকে এসে আপনারা সভাস্থলে উপস্থিত হয়েছেন, একটা ছুটির দিন, সেখানেও আপনাদের সংসার, পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের সাথে না কাটিয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাতে আপনারা এসছেন। নারী শক্তি, মাতৃশক্তি, আমি মায়েদের, দিদিদের, বোনেদের সকলকে প্রণাম জানাচ্ছি, আমার অভিনন্দন জানাচ্ছি। যে কারণে আজকে আপনাদের কাছে এসছি, যে কর্মসূচিকে সামনে রেখে এসছি, তৃণমূলে নবজোয়ার এমন এক কর্মসূচি যেখানে তৃণমূল কংগ্রেসের দলীয় তরফ থেকে আমরা এক যুগান্তকারী পদক্ষেপ এবং সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছি? যে আগামী পঞ্চায়েত নির্বাচনে কোনো রাজ্য নেতা, কোনো জেলা নেতা নয়, কোনো ব্লকের নেতা নয়, কোনো অঞ্চলের নেতা নয়, কোনো বিধায়ক নয়, কোনো সাংসদ নয়, কোনো রাজ্য নেতা নয়, মানুষ পঞ্চায়েতে কাকে দাঁড় করাতে চায় সেই সিদ্ধান্ত এবং সেই দায়িত্ব আমরা মানুষের কাঁধে তুলে দিচ্ছি। আমি 5 দিন আগে কুচবিহার থেকে আমার সফর শুরু করেছি, আজকে 6ষ্ঠ দিন, 6 দিনের মাথায় পড়েছি। 3 রাত কুচবিহারে ছিলাম, 1 রাত আলিপুরদুয়ারে ছিলাম, 2 রাত জলপাইগুড়িতে ছিলাম, আজ সকালে জলপাইগুড়ি থেকে বেরিয়ে চোপড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রথম সভা চোপড়ায় করেছি, তারপরে ইসলামপুর গেছি, তারপর চাকুলিয়া, এটা বোধহয় গোয়ালপকর 2 নম্বর ব্লক, এখানে এসছি, এরপর আবার যাব করণদিঘি। করণদিঘিতে রাত্রিবাস করব, সেখানে দলীয় অধিবেশন আছে, তৃণমূলের সর্বস্তরের বুথ সভাপতি থেকে শুরু করে দলীয় পদাধিকারী সকলকে ডেকেছি তাদের মতামত নেব বলে। 24শে এপ্রিল কলকাতা ছেড়ে বেরিয়েছি, 24শে জুন কলকাতায় ফিরব। 60 দিন ব্যাপী এই জনসংযোগ যাত্রা, মানুষের সমর্থন এবং মতামত নিতে আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। 60 দিন ধরে কোনো হোটেলে নয়, কোনো গেস্ট হাউসে নয়, কারোর বাড়িতে নয়, অন্য কোথাও নয়, রাস্তায় তাঁবু খাটিয়ে, মাঠে, ময়দানে যেখানে সভা করছি সেখানে তাঁবু খাটিয়ে রাত্রিবাস করছি। 60 দিন রাস্তায় থাকব, ঘর পরিবার সব ছেড়ে এসছি মানুষের পঞ্চায়েত গড়তে। যেভাবে মানুষ আশীর্বাদ করেছে,
আমি চাকুলিয়ার মানুষের কাছে চিরঋণী এবং যে ভালোবাসায় আপনারা আজকে আমাদের সমৃদ্ধ করেছেন এই ভালোবাসার ঋণ আগামী দিন আমরা মানুষের পঞ্চায়েত এবং উন্নয়নের মাধ্যমে আপনাদের পরিশোধ করব আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি আমরা কেন মানুষের পঞ্চায়েত করার কথা বলছি তার কারণ আগামী দিন লড়াই অত্যন্ত কঠিন 2021 সালে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীর দল বাংলায় হেরে যাওয়ার পরে বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিয়েছে 100 দিনের কাজের টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ মিড ডে মিলের টাকা কিছুদিন আগেও বন্ধ ছিল বাংলা আবাস যোজনার টাকা এখনো বন্ধ বাংলা গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 মুখ্যমন্ত্রী হওয়ার পর বিনা পয়সায় রেশন খাদ্য সাথীর মাধ্যমে বাড়িতে রেশন পৌঁছে যাচ্ছে আগামী দিন দুয়ারে দুয়ারে রেশন পৌঁছাবে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশনের কথা বলেছিল আমরা দুয়ারে রেশন করতে চেয়েছিলাম কিন্তু রেশন ডিলারদের একাংশ যেহেতু আইনিভাবে লড়াই করার জন্য কোর্টে মামলা করেছিল দু বছর ধরে দীর্ঘ আইনি জটিলতায় এটি আটকে ছিল গত এক মাস আগে সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ার হয়ে গেছে আগামী ছ মাসের মধ্যে দুয়ারে রেশন পৌঁছাবে আপনাকে কোথাও লাইনে দাঁড়াতে হবে না আপনার বাড়িতে রেশন পৌঁছে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিল বাস্তবায়িত করে দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি ক্ষমতায় আসার পর আমি লক্ষ্মীর ভাণ্ডার চালু করব আজকে মায়েরা হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কি পাচ্ছেন না একটু হাত তুলে বলুন পাচ্ছেন কি পাচ্ছেন না পাচ্ছেন মোদিজি বলেছিল 2014 সালে ক্ষমতায় আসার পর 15 লাখ দেবো পেয়েছেন পেয়েছেন কেউ পেয়েছেন বলেছিল বছরে বেকার 2 কোটি বেকারের চাকরি দেবো কারোর চাকরি হয়েছে বলেছিল কালো টাকা ধ্বংস হবে আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক গরিব মানুষের চোখের জল ফেলে নয় 140 জন লাইনে দাঁড়িয়ে মারা গিয়েছে প্রাণ দিয়েছে মৃত্যুবরণ করেছে কারোর হার্ট অ্যাটাক কারোর ব্রেন স্ট্রোক 140 জন লোক মারা গেছে নোটবন্দির তুগলকি সিদ্ধান্তের কারণে কিন্তু কালো টাকা ধ্বংস হয়নি বলেছিল 2022 সালের মধ্যে ভারতবর্ষের যত নাগরিক আছে সবার বাড়ির উপর পাকা ছাদ আমার সরকার করে দেবে নরেন্দ্র মোদী করেছে উত্তর হচ্ছে না বলেছিল দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আমি কমাবো পেট্রোলের গ্যাস পেট্রোলের দাম কমবে গ্যাসের দাম কমবে ডিজেলের দাম কমবে সেটা কমিয়েছে উত্তর হচ্ছে না তার কারণ এরা কথা দিয়ে কথা রাখে না তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখে মমতা ব্যানার্জি বলেছিল দুয়ারে সরকার হয়েছে মমতা ব্যানার্জি বলেছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়েছে বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে বলেছিল সবুজ সাথী সাইকেল হয়েছে বলেছিল স্বাস্থ্য সাথীতে 5 লাখ টাকার চিকিৎসার ব্যবস্থা প্রত্যেকটা পরিবারের করব করেছে মমতা ব্যানার্জি বলেছিল বিনা পয়সায় রেশন করেছে কৃষক বন্ধুতে 10,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে আর ভারতীয় জনতা পার্টি যেগুলো বলেছিল 1 টাকাও করেনি আমরা কেন বলছি মানুষের পঞ্চায়েত আমরা গড়তে চাই তার কারণ আগামী দিন যদি আমাদের পঞ্চায়েতে এমন লোক না থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মানসিকতা লড়াই সংগ্রামকে পথ চলার পাথেয় এবং প্রেরণা করে লড়াই করবে যদি এমন লোক আমরা চিহ্নিত না করতে পারি আগামী দিন আমরা এই লড়াই বৃহত্তর বা সর্বাত্মক করতে পারবো না আমরা চাই এই যে 100 দিনের মানুষের কাজের টাকা বন্ধ যারা জব কার্ড হোল্ডার একটু হাত তুলবেন যারা 100 দিনের কাজের সাথে যুক্ত একটু হাত তুলুন তো কারা যুক্ত জব কার্ড হোল্ডার হাত তুলুন বাড়ির জন্য কারা অ্যাপ্লাই করেছেন আবাস যোজনা একটু হাত তুলুন তো
বাড়ির জন্য কারা অ্যাপ্লাই করেছেন? হাত তুলুন। এগারো লক্ষ ছত্রিশ হাজার লক্ষের লিস্ট রাজ্য সরকার, মমতা ব্যানার্জির সরকার কেন্দ্রকে পাঠিয়েছে পাঁচ মাস আগে, সেই টাকাটাও বন্ধ করে রেখেছে। আমরা সেই কারণে পঞ্চায়েতে মানুষের প্রতিনিধি চাইছি, যে খালি বাংলা অবধি সীমিত রাখলে হবে না, এই লড়াইকে আগামী দিন দিল্লির বুকে সংগঠিত করতে হবে। এবং এই প্রচারাভিযানের শেষে তৃণমূলে নবজোয়ার যখন শেষ হবে, তারপরে আগামী দিন দরকার হলে আমরা দিল্লির বুকে একটা বৃহত্তর সংগঠন, বৃহত্তর আন্দোলন তৈরি করে মানুষকে সংঘবদ্ধ সংগঠিত করে আমরা দিল্লির বুকে প্রতিবাদ সংগঠিত করব। আমি আপনাদের কথা দিচ্ছি, গণতন্ত্রে মানুষ যেটা চায় সেটা হয়। মানুষ যদি চায় আমার একশো দিনের টাকা, আমার ন্যায্য পাওনা আমি লড়াই করে দিল্লি থেকে ফিরিয়ে আনব, কোনো নেতার ক্ষমতা নেই জোর জবরদস্তি আপনার বাড়ির টাকা আটকাবে বা আপনার একশো দিনের প্রাপ্য অধিকারের টাকা আটকাবে, কোনো নেতার ক্ষমতা নেই। দরকার হলে আমি দিল্লিতে যাব, আপনাদের সংগঠিত করে বাংলা থেকে এক কোটি চিঠি নিয়ে কৃষি ভবনের বাইরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে তৃণমূল কংগ্রেস বসবে, যতক্ষণ না বাংলার দাবি দিল্লির বুক থেকে আমরা ছিনিয়ে আনতে পারি। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তফাৎ, যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে নির্বাচিত হওয়ার পর এই পাশেই দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে ভালো ফল হয়েছিল, দক্ষিণ দিনাজপুরে প্রত্যাশিত ফল হয়নি। কিন্তু দক্ষিণ দিনাজপুরের কোনো মহিলা বলতে পারবে না যে আমি বিজেপিকে ভোট দিয়েছিলাম বলে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না। দক্ষিণ দিনাজপুরের কোনো মহিলা বলতে পারবে না যে আমি কংগ্রেস করি বলে আমি স্বাস্থ্যসাথী কার্ডটা করাতে পারিনি। উপরে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কেউ বলতে পারবে না যে আমি সিপিএম করি বলে আমার মেয়ে সবুজ সাথীর সাইকেল পাইনি। জাতি, দলমত, বর্গ, বর্ণ নির্বিশেষে মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছে। এই এই উত্তর দিনাজপুর জেলায় আটানব্বইটা গ্রাম পঞ্চায়েত রয়েছে, আটানব্বইটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে চুয়াত্তরটায় তৃণমূল জিতেছিল দু হাজার ফলের নিরিখে, যদি একুশের ফলের নিরিখে যদি আপনি দেখেন, চুয়াত্তরটায় জিতেছে, চব্বিশটায় হেরেছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় এক মাস আগে রাস্তাশ্রী পথশ্রী প্রকল্প শুরু করল, তখন এই যে চব্বিশটা পঞ্চায়েত যেখানে তৃণমূল হেরেছে এখানেও দুটো করে রাস্তা দিয়েছে, আর যেখানে তৃণমূল জিতেছে সেখানেও রাস্তা দিয়েছে। এটাই হচ্ছে মামাটি মানুষের সরকার। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার বাবদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু বছরে কত টাকা খরচা করেছে কেউ বলতে পারবে? বলতে পারবেন কি মায়েরা, কেউ বলতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ বাইশ আর বাইশ তেইশ কত টাকা খরচা করেছে বাংলার মানুষকে, বাংলার মহিলাদের আর্থিকভাবে সহায়তা প্রদান করে বা স্বাবলম্বী করার লক্ষ্যে কত টাকা খরচা করেছে কেউ বলতে পারবে? বলতে পারবেন? সাঁইত্রিশ হাজার কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খরচা করেছে, একশো কোটি, দুশো কোটি, পাঁচশো কোটি নয়, সাঁইত্রিশ হাজার কোটি। আর এই সাঁইত্রিশ হাজার কোটির মধ্যে দশ পয়সা বা চারানার অবদান কেন্দ্র সরকারের নেই। এই যে রাস্তাশ্রী পথশ্রী প্রকল্প চলছে, সাড়ে তিন হাজার কোটি টাকা খরচা করে প্রায় বারো হাজার, সাড়ে বারো হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ, মানোন্নয়ন, রক্ষণাবেক্ষণ হচ্ছে, সাড়ে তিন হাজার কোটি টাকার মধ্যে দশ পয়সা কেন্দ্র সরকার দেয়নি। আগামী দিন পঞ্চায়েতে আপনারা এমন প্রার্থী বাছুন যে আপনার হয়ে লড়বে। আমরা এইবার এই সুযোগটা সাধারণ মানুষকে দিতে চাইছি। আমি মিটিং থেকে চলে যাওয়ার পরে, আজকের মিটিং শেষ হওয়ার পরে, এখানে তিনটে বুথ করা রয়েছে, ডান দিকে একটা রয়েছে, বাঁ দিকে একটা রয়েছে, সামনে একটা রয়েছে, সেই বুথে গিয়ে আপনারা আপনাদের মতামত রাখবেন। একটা ব্যালট পত্র আপনাদের সবাইকে দেওয়া হবে, এই রকম ব্যালট পত্র, ব্যালট পেপার আপনারা সবাই পাবেন। তার কারণ,
আমরা মানুষের কাছে এসেছি মানুষের মতামত নিতে। আমরা মনে করি গণতন্ত্রে গণদেবতা মানুষ, কোন নেতা, কোন মন্ত্রী, শাসক, বিরোধী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী শেষ কথা বলে না, শেষ কথা জনতা জনার্দন বলে, মানুষ বলে। আমরা সেই কারণে এই ব্যালট পেপারটা আমাদের স্বেচ্ছাসেবকেরা আপনাদের হাতে তুলে দেবে সভা শেষ হওয়ার পরে। এখানে তিনটে আলাদা আসন বিভাগ রয়েছে, যদি ব্যালট পেপারটা আপনি হাতে পান যখন পাবেন তখন দেখবেন প্রথমে জেলা পরিষদ, পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি, তারপর গ্রাম পঞ্চায়েত। আপনি যাকে প্রার্থী হিসেবে চাইছেন তার নামটা লিখবেন আর কোন আসন থেকে চাইছেন সেই আসনের সংখ্যাটা অর্থাৎ নাম্বারটা লিখবেন। আপনাকে নিজের নাম লিখতে হবে না, আপনাকে নিজের ফোন নাম্বার লিখতে হবে না, ঠিকানা দিতে হবে না, সম্পূর্ণ গোপন ব্যালটে আপনার মতামত সংগ্রহ করা হচ্ছে। এই গোপন ব্যালটের মাধ্যমে আপনার পঞ্চায়েতে আপনি কাকে প্রার্থী চাইছেন তৃণমূল কংগ্রেসকে জানান। এই গোপন ব্যালটে আপনার লেখা এই কাগজ সরাসরি আমাদের হাতে আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অবধি এই কাগজ পৌঁছাবে। মানুষ যাকে মান্যতা দেবে, ভালো খারাপ, বেটে লম্বা, কালো সাদা দেখার দরকার নেই, মানুষ যাকে সার্টিফিকেট দেবে সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী আগামী পঞ্চায়েতে, এবং তাকে সর্বশক্তি প্রয়োগ করে আমরা জেতাবো এবং আপনার জন্য কাজ করতে সুযোগ করে দেবো আগামী পাঁচ বছর মাথা নিচু করে। এমন প্রার্থী আপনারা চিহ্নিত করুন যে আর যাই হোক মাথা নত করবে না, যে দিল্লির সাথে চোখে চোখ রেখে লড়বে, যে দিল্লির সাথে নিজের অধিকারকে সামনে রেখে লড়বে, যে দিল্লির সাথে আগামী দিন বাংলার লাঞ্ছনা বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠবে, যে দিল্লির বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলার অধিকার বা সাহস যার থাকবে, এমন এমন প্রার্থীকে আপনারা চিহ্নিত করুন যে জাতি দলমত নির্বিশেষে আপনার পঞ্চায়েতের উন্নয়নের কথা ভাববে। তার কারণ ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থা একটা সমাজের মেরুদণ্ড। বিধায়ক সাংসদ যে দলেরই হোক পঞ্চায়েত সদস্য থেকে আপনার আপনার আশা ভরসা চাহিদা অনেক বেশি। আপনার গ্রামে কোন রাস্তা হবে, কোথায় টিউবওয়েল লাগবে, কোথায় একটা সাবমার্সিবল লাগবে, কোথায় আলো লাগবে, কোথায় কে 100 দিনের কাজ করবে, কোথায় কে বাড়ি পাবে, কোথায় কি বরাদ্দ হবে, সেটা পঞ্চায়েত ঠিক করে। তাই আগামী দিন পঞ্চায়েতের প্রার্থী তৃণমূল কংগ্রেস দেবে না, সাধারণ মানুষ দেবে। আমরা ক্ষমতায় রয়েছি 3 বছর, এখনো সময় রয়েছে রাজ্য সরকারের, তারপর 26শে নির্বাচন। আবার আপনারা দুহাত তুলে আশীর্বাদ দিয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন। কিন্তু 3 বছর সময় থাকার পরেও কেন আজকে আপনাদের কাছে এসেছি? লোকসভা ভোট ঘোষণা হয়নি, পঞ্চায়েত ভোট ঘোষণা হয়নি, আর বিধানসভা তো 3 বছর সময় রয়েছে, তাও আপনাদের কাছে এসেছি এটা জানাতে, এটা বলতে যে মানুষের মতামত আমরা নিতে চাই। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মণিমুক্তের মতো। আপনাদের মতামত এবং তার ভিত্তিতেই আগামী দিন তৃণমূল কংগ্রেস চলবে। কেউ যদি ভাবে ক্ষমতা আমি কুক্ষিগত করে রাখবো, জোর জবরদস্তি পঞ্চায়েত ধরে রাখবো, তার দিন তৃণমূল কংগ্রেসে শেষ। মানুষ যাকে চাইবে, যাকে সার্টিফিকেট দেবে, সেই আগামী দিন দলের প্রার্থী হবে। এবং আগামী দিন নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, ধর্মের নামে নয়, কোনো ভেদাভেদের নামে নয়, জাতপাতের নামে নয়, আমার অধিকারের স্বার্থে যে লড়বে আমি তাকে ভোট দেবো, আমার পঞ্চায়েতে যে একটা নতুন রাস্তা নিয়ে আসতে পারবে আমি তাকে ভোট দেবো, আমার আবাসের টাকা ভারতীয় জনতা পার্টির সরকার আটকে রেখেছে সেই টাকা দিল্লির বুক থেকে লড়াই করে যে ছিনিয়ে আনতে পারবে আমি তাকে ভোট দেবো, আমার এলাকার শান্তি যে বজায় রাখতে পারবে আমি তাকে ভোট দেবো, আমার এলাকার সংহতি সাম্প্রদায়িক সম্প্রীতি
যে অব্যাহত রাখতে পারবে আমি তাকে ভোট দেব। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প যাতে আগামী দিন ত্বরান্বিত থাকে, অব্যাহত থাকে, কোনোরকমভাবে কেউ বাধাপ্রাপ্ত না করতে পারে, আপনি সেই জিনিসগুলো বিষয়গুলো মাথায় রেখে আগামী দিন নিজের ভোট নিজে দেবেন। নিজের ভোট তো নিজে দেবেনই, এবার আমরা এক ধাপ এগিয়ে গিয়ে আপনাকে বলছি নিজের প্রার্থীও নিজে বাছুন। ভোটের সময় আমরা বলতাম সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, এখন বলছি নিজের প্রার্থী বেছে নিন। প্রার্থী আপনি বাছবেন, ভোটও আপনি দেবেন, আর তৃণমূল কংগ্রেস আপনাদের জন্য সর্বশক্তি প্রয়োগ করে লড়বে। দিল্লিতে আমরা দরকার হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করব, কিন্তু আপনাদের থাকতে হবে। আপনারা থাকবেন তো? কি থাকবেন তো? নিজের অধিকারের স্বার্থে লড়বেন, 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 তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করবেন, নিজের পঞ্চায়েতের অধিকারের স্বার্থে লড়বেন, বাংলার বঞ্চনার বিরুদ্ধে জবাব দেবেন। বাংলার প্রতি যে লাঞ্ছনা হয়েছে গত 9 বছর ধরে, যেভাবে বাংলার টাকা আটকে রেখেছে, তার বিরুদ্ধে গর্জে উঠবেন, উঠবেন, দরকার হলে দিল্লি যাবেন, যাবেন তো, নিজের অধিকার ছিনিয়ে আনবেন। সব ছেড়ে এসেছি, আপনাদের সমর্থন আছে তো? কি মায়েরা সমর্থন করেন? 60 দিন কে লিয়ে সব ছোড় ছাড় কে আয়ে, এসা নেই কি ঘর যায়েঙ্গে, 2 দিন বাদ ফির আয়েঙ্গে। 24 এপ্রিল কো কলকাতা সে চলা হুঁ, 24 জুন কো কলকাতা লৌটুঙ্গা, জিতনি মেহনত করনা পড়ে করুঙ্গা, লেকিন আপকা জো ফেসলা হোগা উসকো সড়াখোঁ পে রখকর পার্টি পুরি তাকত লগা কে, পুরা জোর লগা কে, সংসাধন লগা কে, বুদ্ধি লগা কে উসি কো জিতায়েগি, তাকে জনতা কা পঞ্চায়েত হাম লোগ আনে ওয়ালে দিন মে বনা পায়ে আর জনতা কা হাত মজবুত কর পায়ে। আপকা সমর্থন হ্যায় না, আশীর্বাদ হ্যায় না, দুয়া করেঙ্গে না, করেঙ্গে কি নেই, আশীর্বাদ দেঙ্গে কি নেই, ভরোসা রক্খেঙ্গে কি নেই, আর লড়াই মে হাত মজবুত করেঙ্গে কি নেই, জোর সে বলি আশীর্বাদ হ্যায়, আশীর্বাদ হ্যায়, সমর্থন হ্যায়, সমর্থন হ্যায়। মে আপকো বচন দেকে যাতা হুঁ কি হাম লোক মর যায়েঙ্গে লেকিন দিল্লি কে আগে সর নেই ঝুকায়েঙ্গে, ইয়ে সর, ইয়ে সর আগর ঝুকেগা তো মাতা কে আগে ঝুকেগা, পিতা কে আগে ঝুকেগা, ভগবান কে আগে ঝুকেগা, আল্লাহ কে আগে ঝুকেগা, লেকিন দিল্লি কে দরিন্দো কে আগে ইয়ে সর নেই ঝুকেগা। কুছ ভি হো যায়, চাই কিতনা লড়াই লড়না পড়ে, কুছ ভি করনা পড়ে। আর এক ছোটা সা শের বোলকে মেরা ইয়ে নৌজওয়ান সাথিয়া ইয়া খড়ে হ্যায়, বহুত শোর মচা রহে, উন সবকে লিয়ে এক ছোটা সা শায়রি বোলকে মে আজ কা সভা সমাপ্ত করতা হুঁ। আব ভি জিসকা খুন না খোলা, আব ভি জিসকা খুন না খোলা, খুন নহি ও পানি হ্যায়, আব ভি জিসকা খুন না খোলা, খুন নহি ও পানি হ্যায়, আর যো দেশ কা কাম না হয় ও বেকার জওয়ানি হ্যায়। আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আচ্ছা, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সরি, একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, সেই নাম্বারটা সবাই লিখে নিন, আজকে সন্ধে 6টা অবধি আপনারা সময় পাবেন, সেই নাম্বারে ফোন করে আপনারা যারা আজকে ভোটে মানে লাইনে দাঁড়িয়ে মতামত দিতে পারবেন না, অনেক বয়োজ্যেষ্ঠ প্রবীণ বয়স্ক লোকেরা এসছে যারা গরমে লাইনে দাঁড়াতে পারবে না, এক নম্বর মে সবকে লিয়ে দে দে রা হুঁ, যো বুজুর্গ লোক আয়ে হুয়ে হ্যায় ও লম্বি লাইন মে আগর খড়া নেই হো পায়ে, ক্যোঁকি বহুত দের সে আপ আয়ে হুয়ে, 5 ঘন্টে সে আপ ইয়াঁ পে বেঠে হুয়ে হ্যায়, মে আপ সবকো সালাম করতা হুঁ, আপনে যো প্যার যো ভরোসা দিখায়া হ্যায়, তো এক নম্বর মে দেতা হুঁ, আপ ও নম্বর লিখ লিজিয়ে, আপকে পাস ফোন হ্যায় তো উসকো সেভ কর লিজিয়ে, আজ 6 বজে তক ইয়ে লাইন খুলা রহেগা, আর কাল সে ফির হর রোজ সুবহ 9 বজে সে 6 বজে তক ইয়ে লাইন খুলি রহেগি, আপকে সুবিধা কে অনুসার আপ কভি ভি ইস নম্বর মে ফোন করকে আপ কিসকো উম্মীদবার দেখনা চাহতে হো, কিসকো খড়া করবানা চাহতে হো, ইয়ে আপ হমে বতাইয়ে, আপকা
जो परिचय है वो सार्वजनिक नहीं होगी, वो हमारे पास ही रहेगी। और आज भी अगर आप वोट देंगे तो आपका जो परिचय है वो सार्वजनिक नहीं होगी। तो आप अपना जो महत्वपूर्ण सलाह है या किसको आप चाहते हो, आप इस नंबर में फ़ोन करके बताइए, ताकि आने वाला दिन में हमें पता चले कि जनता किसको चाहते हैं। जनता जिसको चाहेंगे उसी को पूरा ताकत लगा के पार्टी आने वाले चुनाव में जिताएगी। तो आप नंबर लिख लो, मैं नंबर बोल दूं, नंबर तो बोलबो, चलिए लिख लीजिए 788877, फिर एक बार 78877, 788877, फिर एक बार 78877, 788, उसके बाद 3 बार 7, उसके बाद 2 बार 8, उसके बाद 2 बार 7, ठीक है। 78877, 78877, 788877, তারপর আরেকবার 78877। তাহলে আপনারা কথা দিলেন, কিন্তু কথা দিচ্ছেন তো, সমর্থন থাকবে তো, মানুষের পঞ্চায়েত করবেন তো। আর লোকসভা হোক বিধানসভা হোক, নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করতে হবে। নিজের অধিকার, যে আমার মাথার বাড়ি, আমার প্রাপ্য টাকা, আমার পাড়ার রাস্তা, আরও উন্নত মানের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, পর্যটন, পরিকাঠামো, যে গড়বে আমার ভোট তাকে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি 9 বছর ক্ষমতায়, তৃণমূল 12 বছর ক্ষমতায়। বিজেপির যে কোনো নেতা তার রিপোর্ট কার্ড নিয়ে আসুক, আর আমি 12 বছরে এখানকার রিপোর্ট কার্ড নিয়ে আসবো। আমি যদি আপনাকে বলি যে এই দক্ষিণ, এই উত্তর দিনাজপুরে 582,000 মহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, 582,000 মহিলা, 23,38,000 ছাত্রছাত্রীদের ঐক্যশ্রী স্কলারশিপ প্রদান করা হয়েছে, 23,38,000, প্রায় 7 লক্ষ পরিবার স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছে, যারা 5 লক্ষ টাকা করে সুযোগ সুবিধা চিকিৎসার জন্য পাচ্ছে, 30,70,000 পরিবার বিনা পয়সায় রেশন পাচ্ছে, বিনামূল্যে রেশন খাদ্য সাথীর অধীনে, 30,70,000, 566,000 কাস্ট সার্টিফিকেট দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনাদের প্রদান করা হয়েছে, 6,500 সুবিধা পেয়েছে জয় জোহার ভাতার কারণে, প্রায় 50,000 লোক তপশিলি বন্ধু পেয়েছে, এবং প্রায় 4 লক্ষ মেয়েরা কন্যাশ্রী পেয়েছে। আমি তো 6টা জিনিস বললাম, আর 400 কিলোমিটার রাস্তার কাজ এই পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে উত্তর দিনাজপুর জেলা জুড়ে হচ্ছে, 4 কিলোমিটার, 40 কিলোমিটার না, 400 কিলোমিটার। আমি বিজেপিকে বলবো, আপনার ক্ষমতা থাকলে আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে আসুন, আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই হবে, আপনাকে মাঠের বাইরে করতে 5 সেকেন্ড লাগবে তথ্য পরিসংখ্যান সামনে রেখে যদি লড়াই করেন। আপনি কি কাজ করেছেন আর আমরা কি কাজ করেছি। আমি সকলকে আরেকবার ধন্যবাদ দিয়ে প্রণাম সালাম কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে, বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানিয়ে, আমার মা বোনেরা যারা এসছেন সংসারের কাজ ছেড়ে, সকলকে আমার কৃতজ্ঞতা, আমার শ্রদ্ধা, আমার প্রণাম, আমার অন্তরের অন্তঃস্থলের অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।